সম্মানিত ভিউয়ার্স, আজকে শেয়ার করব মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে কিভাবে একটা পেটিকোট কাটিং করে নেবেন আজকে শিখিয়ে দিব। তো এখানে সর্বপ্রথমে আমরা পেটিকোট কাটিং করার জন্য আমরা বেলটা কাটিং করব। তো এক পানার থেকে আমরা বেল কাটিং করে নিচ্ছি। সাড়ে 5 ইঞ্চি এ পাশে ধরতেছি, 5.5। এখানে একটা মার্জিন দিয়ে দিচ্ছি। এখন আমি বরাবর কেটে নিব। হয়ে গেল আমাদের পেটিকোটের জন্য বেল কাটিং। এখন আপনাদের কোমরটা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা এখানে জয়েন্ট দিয়ে নেবেন, সেই জয়েন্টের কাপড়টা আপনারা সাইড থেকে বের করে নেবেন। তো সেটা কিভাবে বের করতে হয় অবশ্যই দেখবেন। তো এখানে যে কাপড়ের বরটা আছে তাতে হবে আপনার 34 ইঞ্চি কোমর। তো আপনারা যদি 40 ইঞ্চি বা 42 ইঞ্চি নেন সেক্ষেত্রে এখানে জয়েন দিতে হবে, তাহলে কোমরটা বড় হবে। তো এখন আমরা ফিতার জন্য কাপড় বের করব এবং এখানে জয়েন্টের জন্য কাপড় বের করব। বাকি কাপড়টা আমি এইভাবে ডাবল করে নিচ্ছি। তো বিয়ার্স, এখানে দুই পার্টে ডাবল করে নিলাম। অবশ্যই দুই পার্ট রাখার পরে আপনারা সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নেবেন, সেটা বেলে জয়েনের জন্য এবং ফিতা তৈরি করার জন্য। দেখেন 2 ইঞ্চি করে আমি মার্জিন দিয়ে আমি কেটে দিচ্ছি। এখন এটাকে আমরা 4 পার্ট করে নিব। তো ভিউয়ার্স, আমি 4 পার্ট করে নিলাম। তো আজকে যে পেটিকোটটা কাটিং করব এটা হচ্ছে গোল পেটিকোট। এটা 6 সেট পেটিকোট হবে না, এটা হবে গোল পেটিকোট। কোমরে এখানে কুচি হবে এবং নিচের ঘেরটা সম্পূর্ণই থাকবে। তো আপনারা শুধু এখানে সুদা করে একটা মার্জিন দিয়ে কেটে দিবেন, আর কোনো কাজ নাই আপনাদের। দেখেন এখানে শুধু সুদা করে নিতে হবে বাস, এবং এই মাথাও একটু কেটে দিবেন। এই সাইডে জয়েন্টটা আপনারা এইভাবে সারিয়ে দিবেন। পেটিকোট কাটিং হয়ে গেল। তো এখন আমরা দেখব যে বেলটা যে হবে, সেই বেলের জয়েন্টটা আপনারা এই যে যে কাপড়টা আমরা বের করছিলাম এই কাপড়টা দিয়ে এখানে বেলে 2 থেকে 3টা জয়েন্ট দিয়ে আপনারা কোমর যতটুকু লাগে আপনারা বাড়িয়ে নিতে পারবেন, বাকি কাপড়টাতে আপনারা ফিতা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।